I love you. I love you too. Mohin, তুমি এসব কি করছো? আরে তুমি তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে আমি তো জানি না আর ও তো হচ্ছে আমার যে স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড আজকে হঠাৎ করে বাসা চলে এলো তাই আর কি গল্প করছিলাম তুমি বন্ধুর সঙ্গে এসব করছো তুমি না বিবাহিত পুরুষ একটা মেয়ের সাথে ছি 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 আরে না না ও শুধুমাত্র আমার ফ্রেন্ড আর আমি তো বসে গল্প করছিলাম এর বেশি কিছু না এই ফ্রেন্ড মানে আমি মোটা ওর ফ্রেন্ড হই না আমি ওর গার্লফ্রেন্ড এই মুইন তুমি তো কিছুক্ষণ আগেই আমার হাতে রিং পরিয়ে দিলে আর বলে তুমি আমাকে ভালোবাসো আর কিছুদিন পরেই আমরা বিয়ে করব তাহলে তুমি কেন এসব কথা বলছো গার্লফ্রেন্ড মানে আর এই মেয়ের হাতে এই আন্টিটা আসলো কি করে তুমি না এই আন্টিটা আমাকে দিয়েছিলে ও আমার হাতে রিং পরিয়ে দিয়েছে এজন্য রিংটা আমার হাতে আর এই মেয়ে তুমি কে এত কথা জিজ্ঞেস করছো আর মুহিন তুমি না বলেছিলে তুমি অবিবাহিত তাহলে এই মেয়ে এত কথা কেন বলছে আমাকে আচ্ছা আমি বিষয়টা তোমাকে বুঝিয়ে বলছি আমি কিছু বুঝতে চাই না মুহিন তুমি বিবাহিত না তুমি যদি বিবাহিত না হও তাহলে আমি কে তুমি এসব কি শুরু করেছো মোহিত আমার কিন্তু কিছুই ভালো লাগছে না আর সত্যি করে বল তো তোমাদের এসব কতদিন ধরে চলছে তুমি কে সেটা আমার জানার দরকার নেই ঠিক আছে আর মুহিনের সাথে আমার গত এক বছর ধরে রিলেশন চলছে আহ তুলি চুপ কর না ও আমার বউ হয় বউ মানে তার মানে কি তুমি এতদিন ধরে আমাকে ঠকিয়েছো আরে না না ব্যাপারটা শুনে তেমন না আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি আর ওকে ওকে তো আমি বিয়ে করেছিলাম ফ্যামিলির প্রেশারে আমি ওকে মোটেও পছন্দ করি না ভেবেছিলাম তোমাকে প্রপোজ করবো তোমাকে নিয়ে সংসার করবো তখনই সংসার করবো যখন তোমার হাজব্যান্ড তোমাকে ডিভোর্স দিয়ে দেবে তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো দুজন একসঙ্গে বিয়ে করে সংসার করবো আমি তো এটাই ভেবে রেখেছিলাম ও আচ্ছা তাহলে তুমি তো ভয় পাচ্ছ কেন তুমি তোমার বউকে বলে দাও যে তুমি ওকে ভালোবাসো না আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও তারপর তুমি ওকে ডিভোর্স দিয়ে দেবে আর কিছুদিনের মধ্যে তো আমার হাজব্যান্ডের সাথে আমি ডিভোর্স দিয়ে নিব তখন আমরা সুখে সংসার করতে পারবো আরে না না ও আমার বউ বললাম তো ওর সঙ্গে এভাবে কথা বলা যাবে না আচ্ছা ব্যাপারটা তুমি আমার উপরে ছাড়ো আমি ওকে বুঝিয়ে বলবো সব হাত ছাড়ো বলছি মোহিত তোমার লজ্জা পড়ছে না তুমি আমার সামনে এই সমস্ত করছো আর আমার অবর্তমানে তুমি কি করে বেড়াও আল্লাহই জানে আর তুমি একজন বিবাহিত পুরুষ এতটা নিচে নেমে আছো আমি ভাবতেই পারছি না আর এই নে তুমিও তো বিবাহিত নারী একটা নারী হয়ে আরেকটা সংসার নষ্ট করতে তোমার খারাপ লাগছে না আর মোহিত আমি তোমার সঙ্গে কিছু আলাদাভাবে কথা বলতে চাই তুমি এক্ষুনি আমার সঙ্গে রুমে চলো এই মেয়ে তুমি মনে হয় কানে কম শোনো তাই না মোহিত যে বললো শোনোনি যে ও তোমাকে ভালোবাসে না ও আমাকে ভালোবাসে মোহিত তুমি আমাকে ভালোবাসো না বিয়ের পরের দিন থেকেই তো তুমি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে আর আমি যখন তোমার লাইফে এসেছি তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকানোর প্রয়োজন মনে করোনি আর এখন তুমি এই সমস্ত কি করছো মোহিত আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো মোহিত কোথাও যাবে না ও এখানে থাকবে তোমার যাওয়া হলে তুমি এখান থেকে যাও আচ্ছা তুমি একটু শান্ত হও আমি ওর সঙ্গে একটু কথা বলে আসি ওকে একটু বুঝিয়ে আসি প্লিজ একটু ম্যানেজ করে দাও এখন আবার তোমার সাথে কিসের কথা আরে বাবা বললাম তো আমার উপরে ভরসা রাখো আমি আসছি এক্ষুনি চলো আচ্ছা তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো আমার সমস্যা কি তুমি বুঝতে পারছো না তুমি এসব কি শুরু করেছো আমার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে ছি 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 আচ্ছা তুমি তো তোমার নিজের চোখে দেখেছো তাই না আমরা যে সোফায় বসেছিলাম আমার হাত ধরে কথা বলছিল তাছাড়া আমি তো ওকে অনেক ভালোবাসি এখানে তোমার আপত্তিটা কোথায় বলো তো ও তোমার হাত ধরে বসেছিল তুমি ওর হাত ধরে বসেছিলে না তুমিও তোর হাত ধরে বসেছিলে আর ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের এত সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না আবার ওই মেয়েটার সামনে তুমি আমাকে বলছো যে তুমি ওকে ভালোবাসো আমাকে ভালোবাসো না আর ওই মেয়েটার হাতে আমাকে তো আংটিটা কিভাবে আসলো হ্যাঁ তো কি হয়েছে ওই আংটি কিন্তু আমি আমার নিজের টাকায় কিনেছিলাম আমার টাকায় কেনা জিনিস আমি কাকে দিব না দিব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আর তাছাড়া তুমি তো কোনো ইনকাম করো না ও সেটা তোমার টাকায় কিনা আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে একটা ছেলের সঙ্গে প্রেম করব সেই ছেলেকে দামি দামি গিফট দিব তার সঙ্গে অনেক মেলামেশা করব তখন তোমার কেমন লাগবে তখন তোমার খারাপ লাগবে না এই কথাটা আমাকে বলতে তোমার লজ্জা লাগছে না আরে তুমি একজন বিবাহিত নারী হওয়ার পর অন্য একজন পরপুরুষের সঙ্গে মেলামেশা করবে সেটা আবার তুমি একটা মেয়ে হয়ে তোমার হাজবেন্ডকে বলছো তুমি আমার সঙ্গে এই ধরনের কাজ করতে পারো আর আমি করলে সমস্যা দেখো কোনটা সমস্যা বা কোনটা সমস্যা না এগুলো নিয়ে আমি এক মুহূর্ত কথা বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই আমি তুলিকে ভালোবাসি আর তুলিকেই বিয়ে করব
আর তুমি, তোমাকে তো আমি পছন্দই করতাম না, পরিবারের চাপে বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করেছিলাম। তাই চুপচাপ আমি শেষবারের মতো বলছি, তোমার সব ন্যাকামিনা বন্ধ করো, ড্রয়িং রুমে গিয়ে ভদ্রভাবে সুন্দর মেয়ের মতো কথা বলবে, আর আমাদেরকে একদম ডিস্টার্ব করার চেষ্টা করবে না। তার মানে তুমি আমাকে সত্যি ভালোবাসো না? না, ভালোবাসি না। আর এখানে ভালোবাসার কথা আসছে কোথেকে বলতো? আমি তো তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, তাই না? পরিবারের ইচ্ছায় বাধ্য হয়ে প্রেশারাইজড হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তুমি এতদিন আমার সঙ্গে নাটক করেছিলে, আমার বিশ্বাস নিয়ে খেলেছ, এরকম জঘন্য কাজ তুমি কি করে করতে পারলে? একটা বারও তো তুমি আমার কথা ভাবলে না। আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম, আর তুমি তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছ। ওই মেয়েটার জন্য তুমি আমাদের এতদিনের সম্পর্কটা নষ্ট করে দিতে চাচ্ছ? আমি যা বলছি একদম ঠিক বলছি, শেষবারের মতো বলছি, এসব পাগলামি বাদ দাও, ওখানে গিয়ে চুপচাপ ভদ্রভাবে কথা বলবে, এটা তোমার জন্যই ভালো হবে। কিছুদিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ম্যাডাম, সাত তো অনেকক্ষণ আগে আইসি। কতক্ষণ ধরে ওদের এই নাটক চলছে? এক দুই তিন তিন ঘন্টা। ও আচ্ছা, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। ও ম্যাডাম, ভালো কথা, আপনি বয়ফ্রেন্ডও তো আইসেনি, ওই আমি না ভিতর রুমে লুকিয়ে রাখছি। কি, ও এসেছে, মোহিত দেখেনি তো? এই ছেলেটা, এই ছেলেটা না ওকে পাগল করে দেবে। ওকে আমি কতবার বলেছি আমি বাসায় না থাকলে তুমি বাসায় আসবে না, আমি বাসায় না থাকলে হুটহাট করে বাসায় চলে আসে, তুই আসার আগে একটু করে ফোন দিয়ে আয়, তাও আসে না। ফুরেকে নিয়ে আমি কী যে করি আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ম্যাডাম, আমি একটা কাজ করি, আমার এই মেয়ে সারা পয়সা হলো বিতরণটা পয়সা গাইতে, আমি বিত্তে যাই, আপনার বয়ফ্রেন্ডটা পাঠাইতেছি, আর বিতরণটা পয়সা যাইতেছি, যাইতেছেন। এই তুমি তোমার বউর সাথে এত কী কথা বললে এতক্ষণ? আরে বাবু, তোমার বউ হয় তাই না? শুনো, তুমি এতদিন যাবত আমাকে বলে এসছো যে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও, আর তোমার পাল্লায় পড়ে আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করেছি, এখন আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স পর্যন্ত দিব, আর এখন এসে তুমি আমাকে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? তার মানে কি তুমি আমাকে ঠকিয়েছো এতদিন? আর বাবা, কে বলেছে আমি তোমাকে ঠকাচ্ছি? আমি এখনও বলছি আমি তোমাকে ভালোবাসে তোমাকেই বিয়ে করবো। শোনো, তার আগে আমাদেরকে যেটা করতে হবে, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে, তারপর আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেবো, আর তারপর সুখে শান্তিতে বিয়ে করে সংসার করবো। আচ্ছা, তুমি যখন আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমরা একসাথে থাকি না কেন? আর তুমি ওই মেয়ের সাথে থাকবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আরে বাবা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো না, এই জিনিসটা হয় না। তুমি এখনও তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারো নি, ইভেন আমার ওয়াইফ এখন পর্যন্ত আমার সঙ্গে সংসার করছে, এই জিনিসটাই সমাজ মোটেও মেনে নেবে না। এটাই ভালো হয়, তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই, তারপর দুজন সুখে শান্তিতে সংসার করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও, আর এর মধ্যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব, তারপরে আমরা সুখে শান্তিতে সংসার করবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে, খুশি? আচ্ছা, তুমি কি পাগল হয়েছো? তোমার মাথায় কি বুদ্ধি নেই? আমি তোমাকে কতবার বলেছি আমি বাসায় না থাকলে তুমি বাসায় আসবা না, এরপরও তুমি বাসায় আসো, তুমি যে বাসায় এসেছো এটা যদি মুখিত দেখে ফেলে তাহলে কি হবে তুমি একবার বুঝতে পেরেছো? আরে তোমাকে না অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে এসেছিলাম, আমি কি জানতাম না যে তোমার হাজবেন্ড বাসায় থাকবে, এসে তো এখানে ফেসে গেছি, এখন কি করবো বলো তো? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তোমাকে আমি কতবার বলেছি তুমি হঠাৎ করে বাসায় আসবা না, এরপরও তুমি বাসায় চলে আসো, তুমি যে যে এসেছো ও যদি দেখে ফেলতো তাহলে কি হতো বলো তো? আর যাই হোক, তুমি কোথায় লুকিয়েছিলে, আর এতক্ষণ তুমি লুকিয়ে কেন ছিলে? তুমি তো একটু ফাঁকে বের হয়ে যেতে পারত। আরে বাবা, কিভাবে চলে যাব, আমি তো এসেছিলাম তখন কেউ ছিল না, হঠাৎ করে ওরা চলে আসে, আর আমার বের হওয়ার কোনো রাস্তাই নেই, এই জন্য তো আমি ভিতরের রুমে লুকিয়েছিলাম। আর ভাগ্য ভালো যে তোমাদের কাজের লোকটা না আমাকে সাহায্য করেছে। আমার তো কিছুই ভালো লাগছে না, এদিকে মোহিত একটা মেয়ে নিয়ে এসেছে, ওকে নিয়ে বসে আছে আর বলছে আমাকে নাকি ও ভালোবাসে না, বারবার করে বলছে ওই মেয়েটাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাহ, এটা তো অনেক ভালো খবর। আরে ভালোই তো হয়েছে, ও যদি ওই মেয়েটাকে ভালোবাসে বিয়ে করে তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আমাদের রাস্তাটা ক্লিয়ার, তাই না? আমি তোমার সাথে থাকতে পারবো, তুমি আমাকে বিয়ে করবে না? তুমি সব কি বলছো, আমি মোহিতকে কোনোদিনও ছাড়তে পারবো না, তুমি জানতে না আমি বিবাহিতা, আমি বিবাহিত হয়ে কি করে আমার স্বামীকে ছেড়ে দেবো? তার মানে তুমি এতদিন আমার সাথে যা করেছিলে সব কিছু একটা সাজানোর নাটক ছিল, তাই না? দেখো, আমাদের প্রেমালাপ পরে হবে, তুমি জানো আমার একটা পছন্দের আংটি যেটা মোহিত আমাকে গিফট করেছে, সেই আংটিটা মোহিত ওই মেয়েটাকে দিয়ে দিয়েছে, আমার এত রক লাগছে, আমি এর একটা শেষ দেখেই ছাড়বো, তুমি এখানে দাঁড়ো, আমি ওদের একটা ব্যবস্থা করে আসছি। আরে কি মোহিত, তুমি এসব কি শুরু করেছো? তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো এই নাটক প্লিজ।
আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? আমি না একটু আগেই তোমাকে বলে আসলাম, কিছুদিনের মধ্যে আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এখন যাও না, আমাদেরকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দাও না, এত কেন ডিস্টার্ব করছো আমাদেরকে? তুমি আসলে একটা স্বার্থপর মানুষ, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি, সবসময় আমার সঙ্গে বেমানি করে এসেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি চলে যাওয়ার পর তুমি থেকো তোমার এই গার্লফ্রেন্ডকে নিয়ে। ঠিকই বলেছো, আমি স্বার্থপর, আর স্বার্থপর বলেই তো ঘরে বউ থাকার পরও আমি বাইরে প্রেম করি। কিছুদিনের মধ্যে তো আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবো, আমার এই গার্লফ্রেন্ড তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে, তার আগে ওকে বিয়ে করার আগে আমি তোমাকে ডিভোর্স দেবো। আর তারপর তুমি তোমার ওই বয়ফ্রেন্ডকে সঙ্গে করে যা ইচ্ছা তাই করো, আমার কোনো আপত্তি থাকবে না। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে কি বুঝতে পারছো না? বয়ফ্রেন্ডের কথা শোনাতে অবাক হয়ে গেলে, আর কত নাটক করবে তুমি বলো তো? তুমি কী ভেবেছো আমি কিছুই জানি না? তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আসলে কি জানো, রহিম না আমাকে সমস্ত কথা বলে দিয়েছিল তোমার ব্যাপারে। আমি যখন অফিসে থাকি আমারই পিঠ পিছে তুমি তোমার বয়ফ্রেন্ড রোহনের সঙ্গে যা ইচ্ছা তাই করো না, আরে তোমার একটা বারো লজ্জা লাগেনি কাজগুলো করার আগে এই কথাটা ভাবতে? আমি যদি জেনে যেতাম তাহলে আমার কেমন লাগতো? আরে আমি তো তোমার হাজব্যান্ড তাই না, আমাকে যদি তোমার ভালো নাই লাগতো তুমি আমাকে বিয়ের পরপর বলে দিলে তো পারতে। আমার পিঠ পিছে এইসব করার মানেটা কি বলো তো? আরে আমার কথা বাদ দিলাম, তুমি একটাবারও এটা ভেবে দেখো নি, মানুষজন যদি তোমার তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জেনে যায় তাহলে মানুষজন তোমাদেরকে নিয়ে কী কথা বলবে? আর আমার তো এটা ভাবতে লজ্জা লাগছে, এমন চরিত্রের একটা মেয়ের সঙ্গে এতদিন আমি সংসার করেছিলাম না? আসলে ভুলটা আমার বাবা মার ছিল, আমার বাবা মতো আমাকে অ্যারেঞ্জ ম্যারেজ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলো। তারা যখন তোমাকে দেখেছিল তাদের উচিত ছিল তোমার ব্যাপারে ঠিকঠাক খোঁজ খবর নেওয়া, কিন্তু তারা সেটা করেনি। ভুলটা এক্স্যাক্টলি তাদেরই ছিল, আর ভুল অবশ্য আমারও ছিল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আসলে এই যুগের মেয়ে বলে কথা, কখন যে তোমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় সেটা তোমরা নিজেরাও জানো না। আচ্ছা একটা কথা বলো তো, আমি মানতাম তুমি যে বাইরে রিলেশন করছো আমি সব মানতাম, যদি আমি ফিজিক্যালি অসুস্থ থাকতাম বা আমি যদি তোমার ডিমান্ডগুলো ফুলফিল করতে না পারতাম তখন তুমি এগুলো করতে আমি মেনে নিতাম, কিন্তু আমার মধ্যে কোন জিনিসের অভাবটা ছিল বলো তো? যখন যা চেয়েছো সমস্ত কিছু আমি তোমাকে দিয়েছি, এত কিছু করার পরও তুমি আমার পিঠ পিছে কাজগুলো করছো না, আর এখন যখন তুমি ওর সঙ্গে আমাকে দেখে ফেললে খুব অবাগছো। শোনো, আসল টুইস্ট তো এখনও বাকি আছে, ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার অফিসের কলিগ। এতক্ষণ যে ঘটনাগুলো ঘটনা সমস্ত কিছু ছিল আমাদের প্ল্যানিং করা, আমরা প্ল্যানিংটা এজন্যই করেছিলাম যেন তোমাকে হাতে নাতে ধরতে পারি আর তোমার আসল চেহারাটা যেন আমার সামনে চলে আসে। কি খুব অবাক হচ্ছে না? আরে আমিও তো প্রথম প্রথম অনেক অবাক হয়েছিলাম যখন রহিমের মুখে আমি শুনেছিলাম আমারই বউ নাকি আমাকে রেখে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পোস্টিরোষ্টি করেছি। আর তোমার বয়ফ্রেন্ড রোহান, তোমার বয়ফ্রেন্ড রোহান যে এখন এই মুহূর্তে আমার বাড়িতেই আছে সেটা আমি অনেক ভালো মতো জানি। তুমি যদি এটাই চাও আমি তোমার বয়ফ্রেন্ডের গায়ে হাত না দিই, তাহলে ভালো মানুষের মতো আমার বাসায় তোমার যত জামা কাপড় ইভেন যত জিনিসপত্র আছে না সমস্ত কিছু নিয়ে বাসা থেকে বেরোয় যাও, আর ডিভোর্স লেটার তো তোমার মতো ভাবে আমি খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, আমি এইটা চাই না এই ব্যাপারে এখন যে ঘটনাগুলো ঘটছে আমার বাসায় এই ব্যাপারে বাইরের মানুষজন কিচ্ছু জানতে পারো, কারণ বাইরের মানুষজন যদি একটাবার জানে না আমার মান সম্মান শেষ হয়ে যাবে, সেটা আমি সহ্য করবো না। আরে তোমার মতো মেয়েদের না মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মতো ছেলেদের একটা মান সম্মান আছে, আমরা একটা ভদ্র ফ্যামিলিতে বিলং করি, আমরা একটা ভদ্র সোসাইটিতে বিলং করি, আমাদের একটা মান সম্মান আছে। যাই হোক, আমি তোমার সাথে আর এক মুহূর্ত কথা বলতে চাই না, আর এক মুহূর্ত আমি যদি কথা বলি না আমি কিন্তু আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো না, যখন তখন আমি তোমার গালে হাত তুলে বসবো, তুমি চুপচাপ এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যাও। প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। আরে চুপ, তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, যাও